দর্শক, আজকে আমরা কথা বলবো বাকশাল নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাকশাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি নিয়ে দুই পক্ষেই নানা ধরনের বক্তব্য আছে। আওয়ামী লীগ এটিকে মহিমান্বিত করতে চায়, বিরোধী পক্ষ এটিকে নানা দোষে দুষ্ট করতে চায়। তো পিনাকিদা, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়া সাড়ে তিন বছরের মধ্যে কেন আমাদের বাকশালের প্রয়োজন হলো, এই যে একদলীয় শাসন ব্যবস্থার কেন প্রয়োজন হলো, এর প্রেক্ষাপট কি, বা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে ঠিক কি কারণে শেখ মুজিব বাকশাল ছিল, এইটা তো শেখ মুজিবই জানতেন এবং এটা তিনি হয়তো ভালো বলতে পারতেন। এখন আমরা যে সমস্ত খুঁজে পাই যে তিনি কি বলেছিলেন বাকশালের প্রয়োজন সম্পর্কে, এবং এই এ ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট টেস্টিমনি আছে। সেই টেস্টিমনিটা হচ্ছে যে তিনি তার সহ বলছেন যে দেশের অবস্থা খুব খারাপ এবং যে অবস্থা হয়ে গেছে, সামনের নির্বাচনে আমরা 30-40টার বেশি সিট পাব। এটা তিনি বুঝতে পারছেন, দীর্ঘদিনের রাজনীতি করেছেন তো উনি, তো পলিটিক্যালি তো ই ওয়াজ ভেরি শার্প। তো তিনি বুঝতে পেরেছিলেন যে জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায়। আমি এটা খুঁজে পেয়েছি ওনার রাজনৈতিক সহকর্মীদের লেখাতে, এবং যদি তাই হয় তাহলে এই স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসবে এবং আমাদেরকে কচুকাটা করবে। তো এইটা ছিল একটা আর্গুমেন্ট ওনার তত্ত্ব যে কি কারণে তিনি বাকশাল করেছেন। এখন দেখেন, মানে বাকশাল প্রসঙ্গে যখন কথা আসে তখন একটা প্রচন্ড অস্বস্তি তৈরি হয়, তারা এটা নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ্য বোধ করে, এবং বাকশাল নিয়ে কথা না বলে আমরা আসলে আওয়ামী শাসন, এই এখনকার শেখ হাসিনা শাসনকেও আমরা ব্যাখ্যা করতে পারবো না যে আসলে শেখ হাসিনা যেটা করছে সেটা সেটা ইনফ্যাক্ট শেখ মুজিব যেটা করতে চেয়েছিল বাকশাল করে, যেটা করতে পারেনি শেখ হাসিনা, সেটা বাকশাল না দিয়ে, নাম না দিয়ে করে। তো সেই কারণে বাকশাল বোঝাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট? ধরেন, মানে আওয়ামী লীগের যেটা বয়ান, হ্যাঁ, আওয়ামী লীগের বয়ান হচ্ছে যে সে বাংলাদেশকে সমৃদ্ধির চূড়ায় নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেটা করতে পারেনি। তো সেইটা বলার জন্যে সমৃদ্ধির চূড়ায় আসলে উনি কি করেছিলেন সেই জিনিসটার জন্য বাকশাল পর্যালোচনা করা, যে বাকশাল আসলে কি ছিল। আমরা সবাই সাধারণভাবে জানি যে বাকশাল ছিল একটা একদলীয় শাসন। আমরা জানি যে চারটার বাইরে সংবাদপত্রে প্রকাশনা ছিল না, হোয়াট এলস আর কি, এই দুইটা খুবই আনইম্পর্টেন্ট। একদলীয় শাসন তো কি হয়েছে, মানে একদলীয় শাসন আওয়ামী লীগ বিলুপ্ত করা হয় না, ধরেন একদলীয় শাসন তো চায়নাতেও আছে, বুঝলেন, একদলীয় শাসন তো কিউবাতেও আছে। তো আমাদের মধ্যে তো অনেকেই চায়নাকে নিয়ে এই একদলীয় শাসনের জন্য আমরা চায়নার ক্রিটিসিজম করছি না বা কিউবার ক্রিটিসিজম করছি না, এবং আমরা যারা বাকশালের সমালোচনা করি তারা অনেকেই কিউবাকে প্রেজ করি, আমি পার্সোনালি কিউবাকে প্রেজ করি। তো তাহলে আমি কেন বাকশালকে বলছি যে বাকশাল একটা সমস্যা, কি কারণ, এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। প্রথম বিষয়টা হচ্ছে যে এইখানে আমাদেরকে রিপাবলিক বলে ধারণাটা, যেটা আমরা বলার চেষ্টা করি আর কি, এই এই ধারণাটা একটু স্পষ্ট করতে হবে। রাজ্য এবং রিপাবলিক, এই দুইয়ের মধ্যে তফাৎ, রাজা এবং একটা রাষ্ট্রের প্রধান, এই দুইয়ের মধ্যে যেটা মৌলিক তফাৎ, সে তফাৎটা হচ্ছে যে আপনি রাজাকে নির্ধারণ করতে পারেন না যে কে রাজা। আপনি রাজ্যের যদি প্রজা হন তাহলে আপনি ঠিক করতে পারবেন না যে আপনার রাজা কে হবে, আপনাকে কে শাসন করবে, এটা আপনি ঠিক করতে পারবেন। এটা ঠিক করবে কে, এটা ঠিক করবে সেই সেই সিস্টেম, সেই রয়্যাল হায়ারার্কি, যে এই রাজার ইয়েকে, উত্তরাধিকারকে, সেটাই ঠিক করবে যে কে সে আপনাকে শাসন করবে, তাই না? সেটা ছেলে হইতে পারে, মেয়ের ঘরের নাতি হইতে পারে, হোয়াটএভার। তো রাজ রক্ত যার শরীরে আছে এবং যাকে রাজা তার উত্তরাধিকার হিসেবে নির্বাচন করবে সেই আমাদেরকে শাসন। আর রাষ্ট্র এবং রিপাবলিক, এটা কি?
দেশের জনগণ ঠিক করবে যে কে তাকে শাসন করবে, সে কার দ্বারা শাসিত হবে। এটা খুবই মৌলিক একটা তফাৎ। তো তাহলে বাকশাল করে শেখ মুজিব আসলে কি করতে চাচ্ছে? বাকশাল করে শেখ মুজিব বাংলাদেশ বলে যে রিপাবলিক, সেই রিপাবলিককে রাজ্যে পরিণত করতে চাচ্ছে কিভাবে? প্রথম, আমাদের সংবিধানে ছিল যে জনগণ দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। বাকশাল প্রাবিধানে যে সংশোধনী দিয়ে বাকশাল করা হয়েছিল, প্রথম ইয়েটা ছিল সংবিধানের এই অংশটা বাতিল করে দেওয়া হয়েছে। তার অর্থ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়ে রিপাবলিক পরিচালনা করার যে বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। নাম্বার টু, আমি যদি সংক্ষুব্ধ হই তাহলে আমার একটা শেষ জায়গা আছে। ধরেন আমার উপরে শেখ হাসিনা অবিচার করবে, আমার উপরে পুলিশ অবিচার করবে, আমার উপরে সরকারি কর্মচারী অবিচার করবে। এই যে ধরেন এখন যে ঘটনা ঘটেছে যে মেয়র তাপস সে কুকুরদেরকে অন্য দিকে নিয়ে যাচ্ছে, মেরে ফেলছে অথবা স্থানান্তর করছে, তো এটা তো একটা সরকারি আদেশ এবং আসলে সে করতে পারে না, এভাবে সে কুকুর স্থানান্তর করতে পারে না। এই যে জয়া হাসান সে সংক্ষুব্ধ হয়েছে, এই সরকারি এই ইয়েতে সংক্ষুব্ধ হয়েছে এবং কোর্টে যে রিট করেছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট যে নাগরিক, আমি যদি রাষ্ট্র এবং শাসকের কাজে সংক্ষুব্ধ হই তাহলে আমার একটা শেষ যাওয়ার জায়গা আছে, রিট করার অধিকার। এটা রিপাবলিকের নাগরিকের খুব ইম্পর্টেন্ট অধিকার। বাকশাল আইনে রিট করার অধিকারকে রদ করা হয়েছিল, তাহলে দুইটা খুব ইম্পর্টেন্ট অধিকারকে আমার রদ করা হয়েছিল। নাম্বার ওয়ান, ভোট দেওয়ার অধিকার, ভোট দিয়ে আমার শাসক নির্বাচনের অধিকার। নাম্বার টু, রিট করার অধিকার। তাহলে এই দুইটা জিনিস যদি চলে যায় তাহলে রাষ্ট্র কিন্তু রাষ্ট্র থাকে না, হয়ে যায়। সো আমরা শেখ মুজিবের রাজ্যে প্রবেশ করেছি এবং তার আগে শেখ মুনি একটা খুব ইম্পর্টেন্ট সম্পাদকীয় লিখেছিল বাংলার, সেটা হচ্ছে যে মুজিবের শাসন চাই। তাহলে বাকশাল ছিল আসলে মুজিবের শাসন। তো মুজিব হচ্ছে একজন ডিভাইন শাসক যার বাংলাদেশের মানুষকে ডিভাইন কর্তৃত্ব আছে এবং সেই ডিভাইন কর্তৃত্বের বলেই সে বাংলাদেশের মানুষকে আজীবন শাসন করে যাবে এবং বাকশালে শেখ মুজিব আজীবন রাষ্ট্রপতি ছিল। আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গটা তো পরে আসবো। সো সে যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবে, তার মানে সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে বাংলাদেশের রাজত্ব করে যাবে এবং সেই রাজত্বে সেই নাগরিকের, মানে আমি প্রজা হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু নাগরিক থেকে প্রজা হয়ে গেছি, আমি ভোট দিতে পারছি না, শাসক নির্বাচন করতে পারছি না, দুই আমার রিট করার অধিকার নাই, আমি কিন্তু নাগরিক নাই, আমি প্রজা হয়ে গেছি। তো সেখানে আমাকে প্রজাতে রূপান্তরিত করা হয়েছিল এবং শেখ মুজিবকে রাজাতে রূপান্তরিত করা হয়েছিল বাকশালের মাধ্যমে। এবং শেখ হাসিনা আজকে যে শাসনটা করছে সেটাও ওই ডিভাইন শাসন, সেটাকে বলা হচ্ছে তার পিতা বাংলাদেশকে শাসন করে স্বাধীন করে দিয়ে এসছে, তো তার একটা ডিভাইন অধিকার আছে বাংলাদেশকে শাসন করে। এবং বলা হচ্ছে শেখ হাসিনার বদলে সে চলে গেলে তো জামাত